আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত আরো 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লা করোনা একজন এবং উপসর্গে 4 জন মারা গেছেন খুলনা করোনা উপসর্গে 2 জন মারা গেছেন সিলেটে করোনায় মারা গেছেন 2 জন কুষ্টিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন নতুন শনাক্ত হয়েছে 60 জন বরিশাল বিভাগে করোনা পজিটিভ হয়ে আরো 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস এই অঞ্চলে নতুন শনাক্ত হয়েছে 49 জন নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 70 বছর বয়সী এক বৃদ্ধ জেলায় নতুন শনাক্ত হয়েছে আরো 49 জন এছাড়া সিরাজগঞ্জ বগুড়া ঠাকুরগাঁয়ে একজন করে করোনায় মারা গেছেন এদিকে সর্বশেষ 24 ঘন্টায় চট্টগ্রামে 145 নাটোরে 14 শেরপুরে 7 ও নেত্রকোনায় 2 জন করোনা পজিটিভ হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া এপিবিএন এর 3 সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান সরকারি চাকরিবিধি অনুযায়ী মঙ্গলবার সকালে ইউনিট প্রধান হিসেবে গ্রেফতার 3 জন এপিবিএন সদস্যকে বরখাস্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বরখাস্তকৃতরা হলেন সাব ইন্সপেক্টর শাজাহান কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহ এর আগে সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গতকালই আর্মড পুলিশ ব্যাটালিয়নের 3 সদস্যের প্রত্যেককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত 31 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে সিনহাকে হত্যার সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন তারা গত 4 দিনের বৃষ্টিতে আবারও বাড়ছে নেত্রকোনার নদ-নদীর পানি জেলা 14টি ইউনিয়নে 2.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে সরকারি সাহায্য অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে কম বলে জানিয়েছেন বন্যা দুর্গত মানুষ সিরাজগঞ্জে টানা 8 দিন ধরে বেড়ে চলছে যমুনা নদীর পানি বুধবার সকাল পর্যন্ত পানি সংরক্ষা বাঁধ পয়েন্টে 3 সেন্টিমিটার এবং মেঘায় ঘাট পয়েন্টে আরও 5 সেন্টিমিটার বেড়েছে পানিবন্দী জেলা 6টি উপজেলার প্রায় 4.5 লাখ মানুষ শেরপুরে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়ক পানি নেমে গেলেও এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি এর ফলে এক মাসেরও বেশি সময় ধরে 2 জেলায় সড়কপথে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ সফরে আলোচনা বিষয়বস্তু সিদ্ধান্ত জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই কথা বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানকে জড়াতে ফাঁসির আগে মাজেদকে দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি নজরুল ইসলাম খান বলেন বিএনপি দেশের স্বার্থ রক্ষা করে প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের নীতিতে বিশ্বাসী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণধর্ষণের শিকার হয়েছে 2 কিশোরী ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে নয়ন ও সবুজ নামে 2 যুবককে আটক করেছে পুলিশ পুলিশ পরিদর্শক খায়রুল আনাম জানান কিশোরী এবং আটককৃতরা পূর্ব পরিচিত সোমবার বিকেলে কিশোরী দুজন অটো চার্জার চালক নয়নের বাড়িতে দাওয়াতে অংশ নিতে আসলে নয়নসহ 5 জন কয়েক দফায় ধর্ষণ করে এ ঘটনা জানতে পেরে এক কিশোরীর বাবা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরে পুলিশ অভিযান চালিয়ে নয়ন ও সবুজ আলীকে আটক করে এবারে শেয়ার বাজারের খবর করোনা ভাইরাসের মহামারীর কারণে পুঁজিবাজার এপ্রিল ও মে মাসের মার্জিন ঋণের সুদ মওকুফ করা হয়েছে ঋণের সঙ্গে জড়িত সবাই সুদ মওকুফের সুবিধা পাবে এক্ষেত্রে বিনিয়োগকারীদের ন্যায় যে প্রতিষ্ঠান মার্জিন ঋণ দিয়েছে সেই প্রতিষ্ঠানও গৃহীত ঋণের জন্য সুদ মওকুফের সুবিধা পাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এক বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দলকে তথ্য জানান ডিএসসির প্রতিনিধি দলে অংশ নেন চেয়ারম্যান ইউনুসুর রহমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান সালমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক ট্রেজারি বন্ডে লেনদেন চালু করা নিয়েও বৈঠকে আলোচনা করা হয় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে লভ্যাংশ বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিউ হিসাবে পাঠানো হয়েছে 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 10% লভ্যাংশ দিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ এর মধ্যে 5% বোনাস ও 5% নগদ লভ্যাংশ লভ্যাংশের বোনাস শেয়ার আর সিডিবিএল এর মাধ্যমে বিউ হিসেবে পাঠিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক
পরবর্তী সঙ্গে দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।